বন্ধুরা, আমি ব্লগ দিতে পারিনি এই কারণেই কাল মাঝরাত্রির থেকে আমার শরীরটা একদম ভালো নেই। তাকে সাক্ষাতে এই কথাগুলো বলবো। এখন তোমরা দেখে নাও, আমার 100.3 ডিগ্রি জ্বর, নাক বন্ধ, কথা বলতেই ভাল লাগছে না, গা হাত পা মারাত্মক যন্ত্রণা হচ্ছে। এই অবস্থায় কী করে ব্লগ দেবো বলো? তবুও আমি তোমাদের সামনে কী কী প্রবলেম হচ্ছে একটু বলে দেবো, ঠিক আছে? জ্বরটা জাস্ট 1 ঘন্টা আগে এলো, এতক্ষণ ভেতর ভেতর না জ্বর লাগছিল। থার্মোমিটারে জ্বর দেখলাম ছিল 97.8 নর্মাল টেম্পারেচার। এটা পুরো আমি ঝামড়েছি ঠান্ডা গরমে, বৃষ্টি পড়েও একটু ঠান্ডা নেই, রান্না করছি গলগল করে ঘামছি, তারপরে এসির তলা, সারা রাতে শীতকালে শোয়ার পর সকালবেলা উঠে ঘরের যাবতীয় কাজ করে ছেলেদের পরিচর্যা করে রান্না। আমি ভেবেইছিলাম আমি অসুস্থ হয়ে পড়ব, কিন্তু এই অসুস্থ অবস্থাতেও আমার সব কিছুই করতে হবে। চলো পরে বলছি তোমাদের। এখন হয়তো তোমরা ভাববে বা চিন্তা করবে, সারা রাত এসি চালাই বা কেন? বিশ্বাস করো, আগে লাগতো না, এখন সারা রাত এসি চালাতে লাগে এই কারণেই ছেলেরা শুতে পারে না। কালকে ছোট ছেলে রাত্রির 11টায় উঠলো, ঘুমোলো 3:30। বুঝলে, পুরো নাক বন্ধ, আপনা হতেই জল পড়ে যাচ্ছে, নাকের ড্রপ দিয়েছি, প্যারাসিটামল একটা খেয়েছি রাতেই, এখন খাবার খেতে ইচ্ছে নেই, মানে ভেতরে একটু একটু খিদে, কিন্তু গা বমি করছে, কিছু রুচি নেই, বুঝলে? ভেবেছিলাম দিনের বেলা আজকে ভাত ডাল রাখির দিন, তো এসব বানাবো, কিন্তু ভাজা ভাজা ম্যাগি বানাবো, সব হলুদি কেটে কুটে দিয়ে গেছে, আজকে ও বিকেলে আসবে না। আজকে আসতে বললেও অবশ্য আসতো না, বিকেলের ডালপুরির জন্য সব ব্যবস্থা করে রেখেছি, আলুর দমের আলু সেদ্ধ করে রেখেছি বিকেলে বানাবো বলে। যদি দুপুরবেলা ঘুমোবার পর দেখি শরীর পারমিট করছে, তাহলে একটু একটু বানাবো, নাহলে আমি পারবো না। সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ওই দিয়ে দেবো। এখন ভাজা ম্যাগি বানাবো, কারণ সকাল থেকে উঠে আমি আজ ভারী কিছু জলখাবার করতে পারিনি। আমার ছেলেকে 4টে বিস্কুট দিয়ে আজকে একটু বড় কাপেতেই প্রোটিন পাউডার দিয়ে দুধ দিয়েছি, তারপরে একটা ডিম সেদ্ধ দিয়েছি, তারপর দুপুরবেলা আমি ড্রেস চেঞ্জ করবার আগে, কারণ পুজো করিনি তো ডিমে হাত দিয়েছি, সেই জন্য ড্রেস চেঞ্জ একটু করতেই হতো। এখন আমি দেখছি ওপরে আমি আর যেতে পারলাম না, আমি ঘরের ঠাকুরকেই একটু মিষ্টি ধূপ অ্যানিক সব করে দিয়েছি, ঠাকুর সবই জানে, বুঝলে? হ্যাঁ, ভাবলাম আমি দুপুরবেলা ঘুমোবো, আর ছোট ছেলে, ও তো শিশু, ওর কি দোষ বলো, জাগিয়ে রাখার চেষ্টা করছি তবুও জাগেনি, ঘুমিয়ে পড়লো। যাকে এখন যদি ও ঘুমিয়েছে তো ঠিক 1:30-2 নাগাদ উঠবে, আটার ম্যাগি বানাবো, ও খাবে, ওই খাওয়াবো, আমরাও খাবো, খেয়ে যদি ও 3:30-4 নাগাদ ঘুমোয় না আমি শুয়ে পড়বো। হ্যাঁ, সকাল থেকে 4 বিস্কুট খেয়েছি, কিচ্ছু ভাল লাগেনি, মাথা ভনভন করছে, গলাটাই মনে হচ্ছে জল খাই, ঠান্ডা গরম জল মিক্সড করে, তাই খাবো। এমনি কোনো প্রবলেম নেই, গা হাত পা ব্যথা করছে, আমার জ্বর হলে নর্মালি যে প্রবলেমগুলো হয় সেইগুলোই হচ্ছে। চলো চাউমিন ম্যাগিটা হয়ে গেলে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বিকেলে যদি ডালপুরি আলুরদম করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে না করতে পারবো না, এই অবধি ব্লগ আপলোড করে দেবো। তোমরা হয়তো অনেকে ভাববে, দেখো শরীর খারাপ কিন্তু মনিটাইজেশন অন করতে ভুলে নি, কী করবো বলো? মনিটাইজেশন, যখন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আমাকে তো মনিটাইজেশন অন করতেই হবে, সেই কারণেই অন করবো।
তাহলে চলো, যদি বিকেলে শরীর পারমিট করে আমি তোমাদের কাছে আবার আসবো, না হলে এখানেই টাটা করছি। ঠিক আছে, দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে একটু সবজি কেটে দিয়েছি, গাজরটা তো ওকে খাওয়াতেই হবে তাই গাজর দিয়েছি, আর আটার ম্যাগি বানিয়ে দিচ্ছি, আমি করতাম না। হাজব্যান্ড আজ অফিস গেছে, ওকে ফোন করেছি, ও আজকে তাড়াতাড়ি চলে আসবে, এই মাত্র বমি করলাম। চলো ওদেরকে একটু খাবারটা দিয়ে দিই, দিয়ে আমি ওষুধ খেয়ে একটু রেস্ট করতে চাই। গাইস টাটা।